সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে বানানো ঘর মুহূর্তেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি হিংস্র থাবা। দেখে বোঝার উপায় নেই, একদিন আগেও এখানে ছিল মানুষের আবাসস্থল। লেবাননে ইসরায়েলি তাণ্ডবের পর আহমেদ আলী হজের বাড়িটি এখন ধ্বংসস্তূপ। শুধু তার বাড়িই নয়, এমন হাজারো মানুষ এখন গৃহহীন। এ সময় ইসরায়েলকে কসাইয়ের সঙ্গে তুলনাও করেন অনেকে। এটি আমার বাড়ি, আমি এটি তৈরি করতে আমার সারা জীবন কঠোর পরিশ্রম করেছি, কেউ আমাকে সাহায্য করেনি, আর এখন আমার সব ধ্বংস হয়ে গেছে। এই শত্রু একটি কসাই যার কোনো করুণা নেই, এমনকি শিশুদের জন্য। এর মধ্যে স্থানীয় সময় রোববারও লেবাননের রাজধানী বৈরুতের উত্তরে আলমাদ গ্রামে আগ্রাসন চালায় IDF। এতে ঘটনাস্থলে শিশুসহ প্রাণ যায় বেশ কয়েকজনের। এ ঘটনায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি, তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিজবুল্লাহর বিরুদ্ধে IDF এর বিজয় দাবি করেছেন। আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি এবং নাসরুল্লাহকে নির্মূল করেছি। এখন আমাদের কাজ হলো লেবাননে হিজবুল্লাহর উপর চাপ অব্যাহত রাখা। এটা করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। এটা পেরোত শেল হানিচখন হাজে আল ইদেই আফতাখাত শিনুই আমসাব ביטחוני בלבנון। এদিকে গাজা জুড়েও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন শিশুসহ অর্ধশত ফিলিস্তিনির প্রাণ গেছে। জাবালিয়া শরণার্থী শিবিরে একই পরিবারের 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরাঞ্চল এখনও অবরুদ্ধ করে রাখায় সেখানে প্রবেশ করতে পারছে না কোনো ত্রাণ। সেখানের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব নেতাদের এই বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে এবং উপশম করার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনও বলছে সংস্থাটি। গাজার পরিস্থিতি দিন দিন যেদিকে যাচ্ছে, এতে ইসরায়েলি বাহিনী পুরো অঞ্চলই দখলের পরিকল্পনা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম আল জাজিরাকে আন্তর্জাতিক মানবিক আইনের বিশেষজ্ঞ ইতাই বলেন, ইতোমধ্যে তারা অঞ্চলটি দখল করেছে, এছাড়া সেখানকার বাসিন্দাদের গাজা ছাড়া করতেই এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।